হ্যালো অপরা, ওয়েলকাম ব্যাক টু কিউট নেল আর্ট বাংলাদেশ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমি জানি তোমরা হয়তো এই এক্সপেরিমেন্ট আরও আগে করে ফেলেছো, বাট তারপরেও আমি তোমাদের জন্য জাস্ট নিয়ে আসলাম, আমার ভিডিওটি শেয়ার করলাম। জাস্ট ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবে এরকম নতুন এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আসার জন্য। তো আমি ফার্স্টে লাইট কালারে একটি নেল পলিশ অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি যেসব প্রোডাক্টগুলো ইউজ করবো সবগুলোর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। এরপর আমি বন্ড পিটের একটি গ্লিটার পলিশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এটা ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। 60-70% ড্রাই হয়ে গেলে আমি রিয়েল ফ্লাওয়ারের পাপড়িগুলো সিজারের সাহায্যে কেটে নেব এবং আমার নেইলে বসিয়ে দিব টুইজারের সাহায্যে, বা তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই বসিয়ে নিতে পারো। আরেকটা কথা, আমি যেভাবে করছি সেইভাবেই যে তোমাকে করতে হবে সেটা কিন্তু কথা না। তোমাদের কাছে আরও ইজি ওয়ে থাকলে তোমরা সেই ওয়েটি ট্রাই করে দেখবে, আর অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই জানাবে, আর ভালো না লাগলেও জানাবা, তাহলে আমি হয়তো কিছু ইম্প্রুভ করতে পারবো। দেন এভাবে সবগুলো নেইলে আমি অ্যাপ্লাই করার পরে আমি একটি গ্লিটার পলিশ দিয়ে জাস্ট হাইলাইট করে দেব, যাতে কালারগুলো আরেকটু সুন্দর লাগে, জাস্ট একটু গ্লোস আনার জন্য, একটু ডিফারেন্ট দেখানোর জন্য। দেন এই গ্লিটারটি পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পরে আমি টপ কোট অ্যাপ্লাই করে নেব। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা চাও আমি আরও এরকম নতুন এক ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।